ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো লকডাউনের জন্য আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এখন যেটা হচ্ছে ক্লাস 2 এর সপ্তম অধ্যায়, জল, মেঘ, বৃষ্টি, বায়ু। জল আমরা জানি, জল আমাদের পক্ষে একটা জীবনের অপরিহার্য জিনিস। জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। শুধু মানুষ কেন, উদ্ভিদ, যে কোনো প্রাণীও তাই, যার জন্য জলের অপর নাম দেওয়া হয়েছে জীবন। আর এই মানুষের দেহের ওজনের প্রায় 3/2টাই হচ্ছে জল। জলের উৎস অর্থাৎ কোথা থেকে জল আমরা পাই, জলের তিনটি অবস্থা, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। কঠিন অবস্থাতে আমরা বলি বরফ, তরল অবস্থায় জল এবং গ্যাসীয় অবস্থায় বলি জলীয় বাষ্প। এছাড়াও নদী, হ্রদ, পুকুর বা মাটির নিচে থেকে আমরা জল পাই। বৃষ্টি এবং বরফ হলো জলের সবচেয়ে বিশুদ্ধ অবস্থা। আর জলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, অর্থাৎ জল যুগ যুগ ধরে সেই বৃষ্টি হয়ে মাটির নিচে চলে যাচ্ছে এবং সেই জলটা আমরা যুগের পর যুগ ধরে মাটির নিচ থেকে পেয়ে থাকি। অর্থাৎ আমরা বলতে পারি যে আজ থেকে কয়েক কোটি বছর আগে পৃথিবীতে যখন ডাইনোসরের সৃষ্টি হয়েছিল, তখন সেই ডাইনোসর যে জলটা পান করেছিল, এমনকি এখন আমরা কিন্তু সেই জলটাই পান করে থাকি। এটা একটা বিরাট ব্যাপার, কারণ জলের কোনো পরিবর্তন নেই। এরপর আসছি জলচক্র। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, জলচক্র। এখানে হচ্ছে ভূগর্ভে হচ্ছে ভূগর্ভে এটা হচ্ছে জলাধার বা জলাশয়। এই জলাশয়ে সূর্যের তাপ পড়ছে, সূর্যের তাপ পড়ে জলাশয়ের জল গরম হয়ে উপরে উঠে জলীয় বাষ্পের সৃষ্টি করছে। সেই জলীয় বাষ্প উপরে উঠে যাচ্ছে, এই উপরে উঠে যায়, সেখান থেকে জলীয় বাষ্প আরো উপরে উঠে যেয়ে ঠান্ডা বাতাস এবং উপরে ধূলিকণার সঙ্গে মিশ্রিত হয়ে মেঘের সৃষ্টি করছে। এরপর সেই মেঘ বাতাসে ভাসতে থাকছে, ভাসতে ভাসতে যখন সেটা আরো পুঞ্জীভূত হচ্ছে এবং সেটা যখন বাতাসের চেয়ে ভারী হয়ে যাচ্ছে, তখন সেটা মেঘ থেকে বৃষ্টির আকারে সেটা মাটিতে ঝরে পড়ছে এবং সেই বৃষ্টিটা আবার এসে সেই জলাশয়ে পড়ছে। এই যে চাকার মতো জলাশয় থেকে সূর্যের তাপে জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হয়ে সেটা আবার সেই জলাশয় বা ভূপৃষ্ঠে এসে পড়ছে। এই যে চাকার মতো একটা ঘুরছে সাইক্লিক অর্ডার, এইটাকেই বলা হচ্ছে জলচক্র। এরপর আসছে মেঘ, বাষ্পীভবন একটা আছে। এই যে জলচক্র, জলীয় বাষ্প হয়ে মেঘ হয়ে বৃষ্টি হয়ে জলাশয়ে পড়ছে, এই গোটা অবস্থাটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। মেঘ, মেঘ আমরা জানি বাতাসে ভেসে বেড়ায়, এটা একটা আবহাওয়া জলবায়ুর উপাদান। যার এই যে জলাশয় থেকে জলীয় বাষ্প হয়ে সেই জলীয় বাষ্প উপরে ঠান্ডা বাতাস এবং ধূলিকণার সঙ্গে মিশে মেঘের সৃষ্টি হয়, পরে সেটা বৃষ্টির আকারে ঝরে পড়ে। তারপর হচ্ছে বৃষ্টি। এই যে মেঘ থেকে যখন মেঘ আর বাতাসে ভাসতে পারে না, বাতাসের থেকে ভারী হয়ে যায়, তখন সেটা বৃষ্টির আকারে আমাদের মাটিতে বা ভূপৃষ্ঠে ঝরে পড়ে। বৃষ্টিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিচলন, পরিচলন বৃষ্টিপাত, আর একটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর একটা হচ্ছে ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত, এই 3টে বৃষ্টিপাত আমাদের ভূপৃষ্ঠে পড়ে থাকে। এরপর আছে বায়ু। বায়ু হচ্ছে বাতাস, বায়ুকে বলা হচ্ছে বাতাস। এই বাতাস কিভাবে বয়, বাতাসকে আমরা কিন্তু চোখে দেখতে পাই না, বাতাসকে আমরা অনুভব করি। অর্থাৎ আমাদের গায়ে যখন বাতাস লাগে, তখন আমরা বাতাসকে বুঝতে পারি যে বাতাস বইছে। তাছাড়া গাছের পাতা যখন নড়ে, তখন আমরা বুঝতে পারি বাতাস বইছে। এই বাতাস কিভাবে বয় না, ভূপৃষ্ঠের কাছাকাছি যে বাতাস থাকে সেটা খুব গরম হয়ে যায়, আর গরম বাতাসটা হালকা হয়ে উপরে উঠে যায়, উপরে তখন থাকে ঠান্ডা ভারী বাতাস, সেটা তখন নিচের সেই জায়গাটা পূরণ করতে চলে আসে। অর্থাৎ গরম বাতাস উপরে উঠে যায় এবং ঠান্ডা বাতাস নিচে নেমে আসে, এইভাবে কিন্তু বায়ুটা চলাচল করে। এটাকেই বলা হয় বায়ু প্রবাহ। আর এই বায়ু সবসময় আমাদেরকে একটা চাপ দিতে থাকে, সেইটাকে বলা হয় বায়ু চাপ। আর আমাদের দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আজকে এটাই আছে, প্রশ্নোত্তর গুলো তোমরা দেখবে, তার সঙ্গে অনুশীলনী গুলো করবে। যদি কিছু অসুবিধে হয় তোমরা আমাকে ফোন করতে পারবে।
ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।